এক প্রকার রোগ বলছে কি হয় সেই রোগে বলছে সেই রোগে ব্যক্তি অন্ধত্ব প্রাপ্ত হয় তা গুরুদেব কি করে জ্ঞানঞ্জন শলাকায়া জ্ঞান রূপ অঞ্জন শলাকার দ্বারায় চক্ষু উন্মীলিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমো সেই গুরুদেব দিব্য দৃষ্টি প্রদান করে আর সেই দিব্য দৃষ্টির প্রভাবে আমরা ভগবত তত্ত্ব জানতে পারি এবং ভগবানকে দর্শন করতে পারি বলছে ভগবানকে দর্শন করতে গেলে ভগবানকে এই জড়নেত্রের দ্বারাই ভগবানকে দর্শন করা সম্ভব না হয় ভগবানকে দর্শন করা করতে হয় কি করে ভগবানকে দর্শন করতে হয় বলছে কর্ণের দ্বারাই ভগবত দর্শন ঘটে কারণ কেন কর্ণের দ্বারাই ভগবানের নাম যখন শ্রবণ হয় তখন চিত্তরূপ দর্পণ মার্জন করে সেখানেই ভগবানের প্রতিচ্ছবি বিরাজমান হয় তা শ্রীল গুরুদেব এরকমভাবে এই অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন শলাকায়া এর বিশেষ ব্যাখ্যা করতেন আমরা অধম শ্রেণী কিন্তু আমাদের দ্বারা সেরকম ব্যাখ্যা করা সম্ভব নহে আজ গুরুদেবের ব্যাসপূজা মহোৎসব বা আবির্ভাব তিথি আমরা প্রণাম মন্ত্রে বলি নময়ম বিষ্ণুপাদায় কেশবাপৃষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত মধুসূদন ইতি নামিনে তিনি কেশবের প্রিয় ব্যক্তি কেশব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নাম আবার কেশব হচ্ছে কে আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের নামও হচ্ছেন কেশব সেই কেশবের অত্যন্ত প্রিয় ব্যক্তি প্রিয় পরিকর পার্ষদ কে ভক্তিবেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজ আজকের এই মাঘী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে শ্রীল গুরুপাদ পদ্ম এই ভূলোকে আবির্ভূত হন ভূলোকে আবির্ভূত হয়েছেন কেন আমাদের মতন প্রতিটি জীবগণকে উদ্ধার করবার জন্যই তিনি এই ভূলোকে আবির্ভাব লীলা গুরুদেবকে বলা হয় পতিত পাবন নিত্যানন্দ প্রভুর কীর্তনে বলা হয় পতিত পাব চৈতন্য মহাপ্রভুর পার্শ্ব নরোত্তম দাস ঠাকুর কীর্তনে বলছেন কি বলছে পতিত পাবন হেতু তবই অবতার মোসম পতিত প্রভু না পাইবে আর মহাপ্রভুকে বলছে হে মহাপ্রভু তুমি হচ্ছে পতিত পাবন আর এই পতিত বনকে পাবন করার জন্যই তোমার এই জগতে আবির্ভাব লীলা তেমনি মহাপ্রভুর পার্ষদগণ তিনারাও এই জগতে আবির্ভূত কেন হন আমাদের মতন পতিত জীবগণকে এর মায়ার ব্রহ্মাণ্ড থেকে গোলক বৃন্দাবনে নিয়ে যাওয়ার জন্য গুরু বৈষ্ণবগণ এই ভূলোকে আবির্ভূত হন বলে নিতাই গৌড় প্রেমানন্দে হরি হরি বল শ্রীল গুরুদেবের পিতার নাম হচ্ছে তরেন্দ্রনাথ প্রধান আর তিনার মাতা ঠাকুরান হচ্ছে কে মাতার নাম হচ্ছে মুক্তকেশী তা সেই জননী মুক্তকেশীকে আর পিতা তরেন্দ্রনাথ প্রধানকে অবলম্বন করে তিনি এই জগতে আবির্ভাব লীলা আবিষ্কার করেন কোথায় আবির্ভূত হন তিনি বলছে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেখানে পিছলদা গ্রাম মহাপ্রভু সেখানে গিয়েছিলেন শ্রীল নরোত্তম দাস ঠাকুর তার কীর্তনে বলছেন শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানে চিন্তামণি তার হয় ব্রজভূমে বাস গৌরমণ্ডল ভূমি হচ্ছে চিন্তামণি স্বরূপ তা এই গৌরমণ্ডলেই গৌরের পার্ষদ আবির্ভূত হয়েছেন তা গুরু মহারাজের আজকে পরম পবিত্র তিথি এই তিথিকে কেন্দ্র করে তিনি এই ভূলোকে আবির্ভাব লীলা করেছেন তাই অত্যন্ত আনন্দের বিষয় তার আশ্রয়বর্গদের আর আমাদের কৃষ্ণকৃপা গৌড়িয়া মঠ সেই মঠেরও জন্ম মহামহোৎসব মঠের প্রতিষ্ঠা দিবস কি এই মঠের প্রতিষ্ঠা দিবস হচ্ছে এই গুরুদেবের ব্যাস পূজা তা গুরু হচ্ছে দুই প্রকার শাস্ত্রে হচ্ছে সদ্গুরু অসদ্গুরু
যিনি সদ্গুরু তিনি কি করে শিষ্যকে গোলক বৃন্দাবন নিয়ে যাওয়ার সামর্থ্য তিনি রাখে, আর যিনি অসদ্গুরু তিনি শিষ্যকে এই ভবসাগরে ডুবে মারে। কেমন গুরুদেব বলছে, অসদ্গুরুর কথা বর্ণন করছে, বলছে গ্রামে এক অসদ্গুরুদেব গিয়েছে, তা গুরুদেব এসছেন, তা গুরুদেবের অত্যন্ত ভারী চেহারা, তা গুরুদেবের আরেক গ্রামে আরেক গুরুদেব এসছে, সেখানে গুরুদেব কি একটু রোগা পাতলা, তা দেখে বলছে এক গুরুদেবের যারা রোগা পাতলা গুরুদেবের শিষ্য তারা বলছে, গুরু মহারাজ পাশের গ্রামে এক গুরুদেব আসছে, সেই গুরুদেবকে যাই খাওয়াই তাই খেয়ে নিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, আর আপনি বলেন আমি এটা খেতে পারবো না, আমার পেটে সহ্য হয় না, আমার তিন বেলা স্নান সহ্য হয় না, আপনি কেমন গুরুদেব? তখন তিনি বলছে, আরে মূর্খ শুন, বলছে কি, বলছে অজ্ঞান তুমি অন্ধস্য, যিনি অজ্ঞানবান গুরুবান তিনি বলে তিমির মতন মোটা হন, আর বলছে জ্ঞানঞ্জন শোলাকায়, যিনি জ্ঞানবান গুরু তিনি হচ্ছেন শোলাকার মতন পাতলা হয়। তাহলে এরকম গুরুর যদি পাল্লায় আমরা পড়ি তাহলে আমাদের জীবনে উন্নতির দ্বারাই অধঃপতনই হবে। গুরুর তো অধঃপতন বটেই, শিষ্যদেরও অধঃপতন সম্ভব। তার জন্য এই সমস্ত গুরুর থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। শ্রী সরস্বতী প্রভুপাদের যেই ধারা, শুদ্ধ ধারা, সেই ধারায় আমাদেরকে এসে দীক্ষা গ্রহণ করে গুরু বৈষ্ণবের আনুগত্য থেকে ভগবানের ভজন কীর্তন করতে হবে। শ্রীল গুরু মহারাজ তিনার জীবনীতে তিনি মঠের আপ্রাণ সেবা করছেন, মঠের গুরু মহারাজের গুরু ভাইরাও বলতেন, বলছেন আমরা কোনোদিন শুনি নাই যে মধুসূদন গোস্বামী মহারাজ তিনি কোনোদিন মিথ্যা কথা বলছে এই জিয়াবাদ দ্বারায়, জিয়াবাদিয়ে কোনোদিন মিথ্যা কি জিনিস তিনি কোনোদিন বলে নাই, তিনি সত্য সবসময় সত্যতেই চিরপ্রতিষ্ঠিত ছিলেন। আর তিনার সেবার কথার অতুলনীয় বলছেন, মঠে তিনাকে মাতার স্থান দেওয়া হয়েছে, মাতা যেমন পুত্রদেরকে লালন পালন করে শ্রীল গুরুদেব, তেমন মঠে যখন ছোটো ছোটো ব্রহ্মচারীগণ আসতেন তাদেরকে গুরু মহারাজ দেখাশোনা করা, তাদের কি লাগবে না লাগবে গুরু মহারাজ সবটাই তাদের পূরণ করতেন। তা গুরু মহারাজ দেবানন্দ গৌড়িয়া মঠের ইনচার্জ কীভাবে হলো বা ভাণ্ডারী কীভাবে হলো সেই কথাটাই আমি আজকে একটু বলবো। বলছে আমাদের পরম গুরুদেব ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি আমাদের দোলের প্রচার হয়, এই সময়ে দোলের প্রচার থাকে, তা পরম গুরু মহারাজ দামোদর ব্রতের শেষেই তিনি প্রচার যাবে, প্রচার যাওয়ার আগে গুরু মহারাজকে ডেকে বলছে, গুরু মহারাজকে ডেকে বলছেন, কৃষ্ণকৃপা শুনো, বলছে তুমি একটা কাজ করো, আমার কাছে আমি তোমাকে 400 টাকা দিয়ে যাচ্ছি, আর এই দিয়েই তুমি কয় মাস মঠটাকে পরিচালনা করবে, কিছু লাগলে নিয়ে আসবে। এই বলে তিনি চলে গেছেন, কোথায় প্রচার করতে চলে গেছেন, পরম গুরু মহারাজ প্রচারে বেরিয়ে গেছে। তা গুরু মহারাজের মুখেই শোনা, তা গুরু মহারাজ বলেছেন, তখন মঠে তো উৎসব লেগেই থাকে, তা উৎসবে অনুষ্ঠানে লোক এসছে, তখন থাকার মতো রুমও ছিল না মঠে, তোমরা মঠে পুরানা বিল্ডিং বামন গোস্বামী মহারাজের ওই যে রুমটা যে আছে, যে সার মহারাজ থাকেন ওই রুমটাতেই পরম গুরু মহারাজ থাকতেন, আর একটা রুমে মাঝখানের রুমে ঠাকুর থাকতে, আর এক পাশে ব্রহ্মচারীরা থাকতো কিংবা সন্ন্যাসীরা আসলে থাকতো, আর বারান্দায় থাকতেন প্রায় লোক। তা মঠের অনুষ্ঠানে লোক এসছে আর ঘর থেকে পয়সা চুরি হয়ে গেছে, এখন যখন পয়সা চুরি হয়ে গেছে তখন গুরু মহারাজ চিন্তা করছেন যে পয়সা চুরি হয়ে গেছে এখন কি করব, মঠটাকে তো চালাতে হবে, সেবা তো বন্ধ করা যাবে না, তা দোকানে দেনা করছে, দোকানে দেনা করার পরে এখন পরম গুরু মহারাজ দোলের আগে আগে ফিরে আসছে, এসে বলছে কৃষ্ণকৃপা কি খবর, মঠের কি খবর? তা গুরু মহারাজ বলছেন, গুরু মহারাজ সব খবর ভালো,
কিন্তু দোকানে কিছু দেনা হয়েছে। বলে দোকানে দেনা হলো কিভাবে? বলে পয়সা চুরি হয়ে গেছে। বলে তুমি একটা পয়সা সামলে রাখতে পারলে না, আমি দিতে পারবো না, তুমি যেখান থেকে পারো তুমি শোধ করবে। সেই কালের যুগে 400 টাকা চারটিখানি ব্যাপার না। তা গুরু মহারাজ বলছেন, তার গুরুদেবকে বলছেন, গুরুদেব আমি কিছুদিন ভিক্ষা করার আমাকে সময় দেন, আমি ভিক্ষা করে শোধ করে দেব। তা তিনি ভিক্ষা করে সেই কালে সমস্ত দেনা যখন শোধ করছেন, পরম গুরু মহারাজকে বলছেন, গুরুদেব দেনা সব শোধ হয়ে গেছে। তখন গুরুদেব, পরম গুরু মহারাজ আমাদের পরম গুরুদেবের ভজন কুটিরের বারান্দায় বসেছিলেন। তখন পরম গুরু মহারাজ যখন দেখছেন ভিক্ষা করে দেনা শোধ করে দিল, আর মঠের এই সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসীদেরকে পালন করছেন এত কয়দিন, এই পারবে আমার রাধা বিনোদ বিহারীর সেবা করতে, এই পারবে আমার মঠকে রক্ষণাবেক্ষণ করতে। পরম গুরুদেবের কোমরে একটা চাবি গুঁজা থাকতো, কেশিয়ারের চাবি। সেই চাবিটা সেদিনকার পরম গুরু মহারাজ নিজের কোমর থেকে খুলে আমাদের গুরুদেবের হাতে দিয়ে বলছে, আজকের থেকে এই মঠটা তোমার, এই মঠের যাবতীয় সেবার দায়িত্ব হচ্ছে তোমার। তখন থেকে গুরু মহারাজ আজীবন মঠের সেবা করে গিয়েছে, মঠের একটা টাকা যেন নষ্ট না হয় তিনি সেই চেষ্টা সবসময় করতেন। গুরুদেব এমনভাবে তিনি মঠের সেবা করেছেন। গুরু মহারাজকে দেখেছি অন্তিম বয়স, অন্তিম সময়। তা গুরু মহারাজকে নার্ভের ডাক্তার বলেছে, মহারাজ আপনার তো পায়ে ব্যালেন্স পান না, তা আপনি একটা কাজ, আপনি রেস্টে থাকবেন, তা আমাদের পরম গুরুদেবের অনুষ্ঠান, আমি রান্নাবান্না করে গুরু মহারাজকে ডাকতে গেছি, গুরু মহারাজ আসেন একটু সেবা করবেন। গুরু মহারাজ না, একটু পরে পরে। আমাদের আপনাকে ডাক্তার বলেছে সময় মতন খেতে, সময় মতন যদি ওষুধ না খান কীভাবে শরীরের রোগ দূর হবে বলেন তো। তা গুরু মহারাজ বলছে, দেখো আমার গুরুদেব একটা আমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমি কি সেই সেবাটা করব না বলো? আজকে যদি তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে যাই, তুমি সেটা পালন করবে না? তা গুরু মহারাজকে দেখেছি তিনার সেবা তিনি অন্তিম কাল পর্যন্ত নিষ্কপটে সেই সেবা, গুরু সেবা করে গেছে, আর গুরু সেবা করছে জন্যই তিনি আজকে গুরুতত্ত্বে প্রতিষ্ঠিত আচার্য, এবং তিনি আজকে মঠের মধুসূদন গোস্বামী মহারাজ। জয় শ্রীমা ভক্তিবেদান্ত মধুসূদন গোস্বামী গুরু মহারাজ কি জয়। এরকমভাবেই যেন আমরা গুরু বৈষ্ণবের মহিমা কীর্তন করতে পারি এবং হরিগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। এত বলেই আমার বক্তব্য এখানেই শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুহাস কৃপা সিন্ধু বয়ে বচ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।